আমি কথা দিচ্ছি, আমি আরেক কথা দিচ্ছি, আপনাদের কখনো ঠকাবো না। যদি আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমার মন অনেক মন খারাপ। আমি অনলাইনে মাল ডেলিভারি করেছিলাম, এক বড় ভাইকে মালটা আমার কাছে রিটার্ন আসছে। মালটা রিটার্ন আসছে, দেখেন মালের কি অবস্থা হয়ে আছে এবং কি বিষয়। মালটা প্যাকেটটা এখনো খুলিনি, চার্জার ফোনের প্যাকেটটা আমি খুলিনি, আপনাদের সামনে খুলবো। কেন মালটা আমার কাছে রিটার্ন আসলো এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। যদি আমি ভুল করে থাকি আপনারা বলবেন ভাই আরিফ ভাই আপনার ভুল। দেখেন আমি অনলাইনে ভিডিওগুলো দিয়ে থাকলে আমি অনেক প্রোডাক্টের দাম বলে দিই, আবার অনেক প্রোডাক্টের দাম বলিনি। সবচাইতে আমার চার্জার ফ্যান অনলাইনে বেশি বিক্রি হয়, আমি চার্জার ফ্যানগুলো অ্যান্ড্রয়েডে দিয়ে থাকি। আমি এই ফ্যানটা 8ই মে অর্থাৎ এই মাসের আজকে 31 তারিখ, আমি 8ই মে এই ফ্যানটা আমি ডেলিভারি করেছি জসিম ভাই কে সাভারে। আমি ফ্যানটি ডেলিভারি করেছি, ফ্যানের দাম নিয়েছি ধরেছিলাম হলো 5100 টাকা, বড় ভাই আমাকে বিকাশে দিয়েছে 500 টাকা, বাদ বাকি 4600 টাকা সে মাল হাতে পাওয়ার পরে রিসিভ করে মালটা নেবে। দেখেন বড় ভাইকে আমি মাল 8 তারিখে দিয়েছি, বড় ভাই আমাকে 500 টাকা কনফার্ম করেছে। মালটি যখন বড় ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে মালটি 10 দিন 12 দিন 15 দিন থাকার পরও মালটি রিসিভ করতেছে না। আমি 2-3 দিন তাকে ফোন করেছি, বড় ভাই আমার ফোন ধরে নাই। পরে একদিন ফোন করলাম, বড় ভাই বলছে আমি মালটা নেবো না। দেখেন বড় ভাই আপনি মালটা নিলেন না, আপনি আমাকে 500 টাকাও দিয়েছেন, আপনি মাল যাওয়ার জন্য 150 টাকা, আসার জন্য 150 টাকা, 300 টাকা খরচ হয়েছে। দেখেন আপনাদের কাছ থেকে কেন যে সকল ভাইরা আমাকে ফোন করে যে ভাই আপনি কেন 500 টাকা নেবেন, কেন আপনি মালটা বুকিং করেন, মালটা আমি নেব কনফার্ম করেন, দেখেন আমরা কেন এই টাকাগুলো নিয়ে থাকি কিছুটা টাকা গাড়ি ভাড়া বাবদ। যদি মালটা রিসিভ আপনারা না করেন তখন মালটা ঘুরে আসলে, দেখেন মালটা ঘুরে আসলেও সেটা ব্যাপার না, মালটার যে অবস্থা এই মালটা আসলে আমি কি কোনো ভাইকে আর অনলাইনে দিতে পারবো? ভাই মালের ভিতরে ফ্যানটা যদি আমার ভেঙে যা থাকে আমি আমি এখন খুলে আপনাদেরকে দেখাবো, দেখেন কি অবস্থা। এজন্য বলি যে ভাই আপনারা যারা ইউটিউবে দেখে বা অনলাইনে দেখে মালগুলো নেবেন, অবশ্যই চিন্তা ভাবনা করেন যে কোনো প্রোডাক্ট হোক আসলে সেই মালটা আপনার পছন্দ হয়েছে কিনা, নেবেন কিনা মালটা ঠিক মতো। এই জন্য আপনারাও চিন্তা ভাবনা করেন যে আমরা কি দিয়ে কি করবো। দেখেন বড় ভাইকে মালটা দিয়েছি, আমি ফ্যানটা দিয়েছি, ফ্যানটা আমি আপনাদের খুলে দেখাবো। আসলে জানি না যদি ফ্যানটা ভিতরে ভেঙে গিয়ে থাকে তাহলে তো আমার বড় লস হয়ে যাবে, 5100 টাকা আমার লসের ইয়ে পড়ে যাবে। এখন দেখা যাক আল্লাহর রাস্তা কি হয়ে থাকে, আমি আপনাদেরকে খুলে দেখাবো ফ্যানটা। আমি দেখি কি অবস্থা হয়ে আছে, আমি আপনাদের দেখি মোটামুটি পাখা কভারে ঠিক রয়েছে। এখন এদিকে দেখি মোটামুটি সব কিছু মোটামুটি ঠিকই আছে, এখন দেখা যাক সব কিছুই মোটামুটি ঠিক রয়েছে। আপনি এখন তো খুলে দেখবো সব কিছু কি অবস্থা রয়েছে। এখন গ্যারান্টি কার্ডটাও রয়েছে, ফ্যানটা ঠিক রয়েছে যেহেতু 17 ইঞ্চি ফ্যান। ফ্যানটি তো ফিটিং করা আমি ওপেন করে দেখতে পারতেছি না, এখানে বেটাইটা ফিটিং করে দেখতে হবে কি অবস্থা। ঘাড়টা একটু বেশি লুজ লাগতেছে, এখন কি অবস্থা আছে জানা নেই, দেখা যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই বড় ভাইয়ের আপনার যারা অনলাইনের মাধ্যমে মালগুলো নেবেন, চার্জার ফ্যান নেন, যে কোনো প্রোডাক্ট আসলে ভেবে চিন্তে করেন। দেখেন আমি অনলাইনের মাধ্যমে 1 বছর হলো চ্যানেল খুলে আমি কোনো ভাইকে কখনো ঠগাইনি। হয়তো অনেক ভাই মাল হাতে পেয়েছেন, কোনো ভাই যদি বলে থাকেন আমাকে দ্বারা ঠকেছেন, আপনারা কমেন্টে বলবেন যে ভাই আপনি চিটার বাটপার। কিন্তু আমার কাছ থেকে যারা অনলাইনে মাধ্যমে মাল নেবেন আসলে ভেবে চিনতে নেবেন, আসলে আরিফ ভাই যদি ঠগায় তাহলে আপনার মাল নেওয়ার দরকার নেই, যে আমি আপনাদেরকে ঠগাবো এইরকম তো মনে কনফিডেন্স থাকে, আমাদের নেওয়ার দরকার নেই। এর আগে এক বড় ভাইকে কেবল দিব, বড় ভাই বলে যে আসলে কেবলস আপনি কি দিবেন না দেবেন, আমি কেবলস নেব না এরকম। যদি আপনাদের মনে অনেক ইয়ে থাকে যে আসলে আরিফ ভাই 2 নম্বর মাল দেবে, ভালো ফ্যান দিবে না, তাহলে আমার কাছ থেকে মাল নেওয়ার থাকে। কিন্তু ফ্যানগুলো রিসিভ আপনি যখন বুক করবো, বুক করার পরে রিসিভ করবেন না, ঘুরে আসবে ফ্যানটা অনেক সময় যে ঘাড় ভেঙে যায়, নিচে ব্যাক কভারের এটা এখানে ফেটে যায়, আবার দেখছে পাখা ভেঙে যায়, অনেক রকম নানা রকম। বেশি দিন কুরিয়ারের সার্ভিসগুলো আসলে অতটা ভালো না, বেশি দিন কুরিয়ারে পড়ে থাকলে মালগুলো প্রবলেম হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই জসিম ভাই আপনি আমার কাছ থেকে মালটা নেন নাই, আমি কি বলবো, হয়তো আপনি কি কারণে নেন নাই আসলে আপনার আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কেন আপনি মাল নেন নাই আপনাকে আল্লাহ সেই বুঝদান করুক। আসলে আপনারা যখন অনলাইনের মাধ্যমে ভেবে চিনতে নেবেন, আমার আমার যারা ভিডিওগুলো দেখেন, আমি এই জন্য ভিডিওগুলো ফ্যানটা আজ আমি দেখালাম যে এই ফ্যানটা আমি কি দোষ করেছিলাম, ফ্যানটা আমার কাছে ঘুরে আসলো, এই ভিডিওগুলো আমি আজ দেখালাম আপনাদের। যদি ভুল টুল করে থাকি ক্ষমা করবেন, আর যারা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নেবেন, আমি কথা দিচ্ছি, আমি আরেক কথা দিচ্ছি, আপনাদের কখনো ঠকাবো না। যদি আমি নিয়ে থাকি আমার অ্যাকাউন্টে ঢোকে, আমি আপনাদের কখনো ঠকাবো না, উপরে আল্লাহ আছে। এখন অনেক গরম, কারেন্ট নেই, ওখানে গাও ঘেমে যাচ্ছে, কথা বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।